প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যের 15 লক্ষ কৃষককে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করল রাজ্য সরকার। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ নবান্নে এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য মোট 46,20,000 কৃষকের নাম পাঠানো হয়েছিল। এর মধ্যে 38,51,000 কৃষককে মান্যতা দেয় কেন্দ্র, কিন্তু তার সত্ত্বেও এদের মধ্যে 15 লক্ষ কৃষককে এখনো এক টাকাও দেওয়া হয়নি। 7,03,000 মতন লোক কৃষক কিষাণ সম্মান নিধি পেয়েছিল, সেবারও এরকম 9 লক্ষ মতন কিষাণের নাম বাদ দিয়েছিল। এর পরবর্তীকালে আমরা আবার আপলোড করি এবং সেখানে আমরা 46,02,000 কৃষকের নাম আপলোড করি ওদের পোর্টালে। ওদের পোর্টালে ওরা আবার ওগুলোকে চেক করে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স আছে কিনা, আধার কার্ড লিঙ্কে যাচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি, ওরা সেগুলো দেখে ঠিক করে যে 38,51,000 কৃষক যোগ্য পাওয়ার। কিন্তু কেউ না এক অদৃশ্য কারণেতে এই 38,51,000 জায়গায় পেল 23,77,000, 23.77 লক্ষ। এর জন্য 15 লক্ষ ফার্মার পেল না এবং তারা এখনো পায়নি। এটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে এটা কেমন হলো। আজকে আপনারা আলোচনা করছেন পিএম কিষাণ সম্মান নিধি, যেটা সব রাজ্যের মানুষ তাতে পার্টিসিপেট করছে, আমাদের রাজ্যে আমরা পোর্টালে আপলোড করা সত্ত্বেও কেন তারা পেল না এর কোনো সদুত্তর কিন্তু আমরা পেলাম না।